আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা এখানে নারী পুরুষ সকলে আবেদনটি করতে পারবেন তো আপনার বিস্তারিত জানতে অবশ্যই আমার সাথে থাকবেন তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজে রাখবেন যাতে করে প্রত্যেকটা চাকরি খবর খবর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে তো চলুন শুরু করা যাক বিস্তারিত তো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বাকৃত চত্বর সংঘ দু হাজার বাইশ তো নিয়োগের শর্তাবলী দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে পার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না তো বয়সের ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য হবে না তো আপনারা যারা আবেদন করতে চান তাদের দেখতে পাচ্ছেন যে এক আট দু হাজার বাইশ তারিখে বয়স সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তো বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত যুগ তারপর দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনের সময়সীমা এখন দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ হলো বাইশ আট দু হাজার বাইশ তারিখ থেকে আবেদন শুরু এবং একুশ তারিখ নয় মাস দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি নিজে আবেদনটি করতে চান তাহলে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আবেদন করতে গেলে যে একটা ফ্রি আছে সেটি ফ্রি হলো একশত বারো টাকা আপনার একশত বারো টাকা হলে আবেদনটি করতে পারবেন একশত বারো টাকা ফ্রি হলে আপনার আবেদনটি করতে পারবেন তো আপনারা যদি নিজে আবেদনটি করতে চান তাহলে অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি করতে হবে এস এম এস করার পদ্ধতি এস এম এসের এর মাধ্যমে যাবে আপনার আবেদনটি করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন এস এম এস প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস তৃতীয় করতে হবে এখানে বিস্তারিত দেওয়া চাষ করে আপনারা দেখে নেবেন তো এখন আমি আপনাদের দেখে দেখাবো কতজন লোক নিয়োগ করবে কোন পোস্টে কতজন লোক নিয়োগ করবে স্বীকার যোগ্যতা কী তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম পদের সংখ্যা সর্বোচ্চ বয়স শিক্ষক যোগ্যতা এক নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড নয় বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বেতন তো পদের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন বারোটি বারো জন লোক নিয়োগ করা হবে তো এখানে বারোজন লোক নিয়োগ করা হবে তো বয়স সর্বোচ্চ তিরিশ বছর তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো প্রয়োজনে শিক্ষকতা যুগত হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনৈতিক বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সম্মানিত জিপিএতে চার বছরের মধ্যে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহ যে বিয়াতে স্নাতকোত্তর এবং শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা স্মানের যে বিয়াতে হতে হবে তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড নয় বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার টাকা পর্যন্ত বেতন তো এখানে পদ সংখ্যা একজন একজন লোক লোকনীয় করবে তো বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞানের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহ সিজিপিএতে চার বছরের মেয়াদে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমের যে পিআাতে স্নাতকোত্তর বা সহ ডিগ্রি এবং শিক্ষাজীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সহানির যে পি থাকতে হবে তো বন্ধুরা এই চুল আজকের চাকরি সার্কাল আশা করি আপনারা সকলে উপকৃত হয়েছেন যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই চারদিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকুনি বাজে রাখবেন যাতে করে প্রত্যেকটা চাকরির খবর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম